আগে ভাগে চব্বিশ নিবেদন করছেন দ্য ফার্নিচার হাব, হোম অ্যান্ড অফিস ফার্নিচার, ডাগুড়ি, কোচবিহার। সহযোগী নিবেদক সুষমা কালেকশন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, কোচবিহার। শ্রমিক দিবসের দিন আন্দোলনে সামিল হল বিএসএনএলের অস্থায়ী কর্মীরা। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের পক্ষ থেকে পালিত হল মে দিবস। আব্দুল করিম বনাম অভিষেকের ইগোর লড়াই চলছে বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। মে দিবসে কন্যাদায়গ্রস্ত পিতার হাতে আর্থিক সহযোগিতা আইএনটিটিইউসি। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার 125তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে ভক্ত অনুরাগীদের ভিড়। মালদহে 10 দিন ধরে নিখোঁজ আদিবাসী ছাত্রী, ব্যবস্থা নিচ্ছে না পুলিশ, অভিযোগ পরিবারের। মিস্টার কোচবিহার হলেন দিনহাটা মহামায়া পাটব্যাং বিদ্যালয়ের ছাত্র সুজন বর্মন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়া যাত্রার আগে রাতুয়ায় ভাঙন তৃণমূল কংগ্রেসের। মে দিবস উপলক্ষে শিলিগুড়ির শহরে প্রাণ কেন্দ্রে বাম শ্রমিক সংগঠনের মহামিছিল। করণ দেখে জনসংযোগ কর্মসূচিতে শুভেন্দুকে কটাক্ষ করে অভিষেক। মে দিবস পালিত হলো মাথা ভাঙার একাধিক জায়গায়। মালদায় আইএনটিটিইউ এর উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হলো সারম্বে। আন্তর্জাতিক মে দিবস পালিত হলো আইএনটিটিইউসির পক্ষ থেকে। শ্রমিক দিবস সমারোহে পালন করা হলো চোপড়ায়। আইএনটিটিইউসির পক্ষ থেকে কোচবিহারে পালিত হলো মে দিবস। জলপাইগুড়িতে পাটের গোডাউনে বিধ্বংসী আগুন। তাইকোন প্রতিযোগিতায় একাধিক পদক জয় করে আনল গাজলের প্রতিযোগীরা। খেলার মাঠের মধ্যে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হওয়া নিয়ে শাসক দলের সঙ্গে বর্চসা বিরোধী দল।